নমস্কার বন্ধুরা, টিএপিজি এডুকেশন ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর কুক মিড ডে মিল তরফে গতকাল 9/8/2021 তারিখে প্রজেক্ট ডিরেক্টর কুক মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে আগস্টের পর সেপ্টেম্বর মাসের জন্য মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু নির্দেশিকা জারি হয়ে গেল। এখানে দেখুন, সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ডিরেক্টর, এডুকেশন ডিপার্টমেন্ট, জিটিএ, সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি, চেয়ারম্যান অফ কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলকে এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা উল্লেখ করে এই নির্দেশিকাটা জারি হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, সাবজেক্ট হিসেবে ডিস্ট্রিবিউশন অফ এমডিএ মেটেরিয়াল ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2021। এখানে দেখুন বলা হচ্ছে, উইথ রেফারেন্স টু অ্যাবভ আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য distribution of MDM materials among guardians of MDM beneficiary student for the month of September 2021 will continue at respective school point. You are requested to kindly arrange availability of the following materials for student at respective school point well in advance so that distribution may start in time. এখানে আইটেম ওয়াইজ যে তালিকা দেওয়া হয়েছে গত মাসের মতোই এমাসেও কিন্তু একটা আইটেমের তালিকা দেওয়া হচ্ছে, প্রতি মাস যেভাবে দেওয়া হয়। সেখানে দেখুন পাঁচটা আইটেমের কথা বলা হচ্ছে। এখানে প্রথমে হচ্ছে রাইস 2 কেজিস, এটা গভর্নমেন্ট সাপ্লাই হিসেবে দেওয়া হবে প্রতিবারের মতো। সেকেন্ড হচ্ছে পটেটো 2 কেজিস, দাম এখানে ফিক্স করে দেওয়া আছে, টু বি প্রোকিউর্ড লোকালি, অর্থাৎ লোকালি কিনে নিতে হবে। থার্ড হচ্ছে সুগার 250 গ্রাম, এখানে বলা হয়েছে 11 টাকা করে দাম ধার্য করা আছে প্রতি কেজি হিসাবে, প্রতি গ্রাম হিসাবে, কেজি হিসাবে, আর টু বি প্রোকিউর্ড লোকালি। তারপরে পালসেস বা ডালের কথা বলা আছে 250 গ্রাম, সেখানেও দাম ধার্য করা আছে এবং লোকালি সেটাকে প্রোকিউর করতে হবে। এবং লাস্ট আছে সোপ 1 পিস, সেটাও দাম ধার্য করা আছে এবং সেটাকেও লোকালি এখানে প্রোকিউর করতে হবে। অর্থাৎ আগস্ট মাসের মতোই কিন্তু এক্ষেত্রেও এরকম পাঁচটি তালিকা, পাঁচটি যে যে সামগ্রী প্রদান করা হবে মিড ডে মিলে তার তালিকা দেওয়া হবে। এবং 20 তারিখের মধ্যে এই সংক্রান্ত যে যাবতীয় প্ল্যান সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশনাল যারা রয়েছেন এক্ষেত্রে যাদেরকে অ্যাড্রেস করেছে সেটা করা হয়েছে, তাদেরকে কিন্তু 20 তারিখের মধ্যে এই সংক্রান্ত তাদের প্ল্যান চক আউট করে পাঠাতে বলা হয়েছে। এবং ফিনান্সিয়াল নর্মস রিগার্ডিং প্রোকিউরমেন্ট অফ দ্য অ্যাবাভ ম্যাটেরিয়ালস টু বি ফলোড অ্যাকর্ডিংলি, প্রতি মাসের মতোই কিন্তু সেক্ষেত্রে যে নর্মস মিড ডে মিলের ক্ষেত্রে প্রোকিউরমেন্টের জন্য রয়েছে সেই নর্মস ফলো করা হয়েছে। রাজ্যের প্রকল্প অধিকর্তা মিড ডে মিলের তরফে কিন্তু এই নির্দেশিকা জারি হলো 9/8/2021। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম।